আলিফ থেকে লয়া ইয়াপুরি যে হরফটি আছে ব্যক্তি হরফি আল্লাহ পাক আল্লাহ রাসূলের শান মান বয়ান করে সুবহানাল্লাহ আপনি आप लोगों को स्वागत है मेरे इस चैनल के वीडियोस को देखने के लिए। अलिफ से लिया यापुरी जो हरफ दिया से व्यक्ति हरफी अल्लाह पाक अल्लाह रसूलर शान मान बयान करते सुभान अल्लाह को अपने जिदे अलिफ के टान दें हमारे नबी अहमद अपने जिदे बा के टान दें हमारे नबी बशीर अपने जिदे ता के टान दें हमारे नबी तकी मुत्तकी अपने जिदे सा के टान दें हमारे नबी अस्साकिब अपने जिदे जिम के टान दें हमारे नबी जमीर पृथ्वी सबसे श्रेष्ठ मानव सुभान अल्लाह बोले अपने जिदे हा के टान दें हमारे नबी हामिद সবচেয়ে বেশি প্রশংসিত আপনি যদি খা কে টান দেন আমার নবী খাতামুন নবিয়িন আপনি যদি দাল কে টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ আপনি যদি জাল কে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় আকলমান আপনার আমার নবী সুবহানাল্লাহ বলেন আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনি যদি যাকে টান দেন আমার নবী জাকিরুল জান্নাত দুনিয়া থেকে জান্নাতের ভ্রমণ করে আসে আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল মুরসালিন আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন আপনি যদি সাদকে টান দেন আমার নবী সাফিউল্লাহ আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার সুবহানাল্লাহ বলেন না আপনি যদি তাকে টান দেন আমার নবী তাহির আমার নবী তাইয়্যিব আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ আপনি যদি গায়নকে টান দেন আমার নবী হলেন ভুয়ুর আল্লাহু আকবার নবীজি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমি নবীর নবী হলেন ভুয়ুর আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য করেন আল্লাহ হলো আপনার আমার নবী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন কোরআনকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম তিলাওয়াতকারী তিলাওয়াত করনে ওয়ালা সুবহানাল্লাহ বলেন আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের দায়িত্বশীল জিম্মাদার আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান শয়তানকে সবচেয়ে বেশি নিন্দাকারী আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মাহবুব আমার নবী মনসুর আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাত্তির আমার নবী মুজতামা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি নুনকে টান দেন আমার নবী নজির আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়াকে টান দেন আমার আল্লাহ কত সুন্দরভাবে কোরআনে ডাক দিয়েছেন ইয়াসিন আল্লাহু আকবার বলেন প্রত্যেকটা হরফ দা আল্লাহ রাসূল দা আল্লাহ পাক সাজায় দুনিয়া ফরাইছে সেই নবীর আদর্শ আমরা জিন্দেগি মেদানোর দরকার আছে না নাই প্রত্যেক এই নবীর আদর্শ মতে জিন্দেগিটা অতিবাহিত করা না ইনশাআল্লাহ কেলা কেলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মা তোড়ে আল্লাহকে দেখাই আল্লাহ প্রত্যেক রাত কবুল করে আল্লাহ বহুতে আটাঙ্গাইছে না তার মানে করতাম না নাকি প্রত্যেক জয় কবুল করো যারা উড়াইছে না উড়াইছে সবেরই কবুল করো যেগুলি কথা কইছি ওস্তাদে মহতরম বাবা হুজুরে হুজুরে ভয়ারে কে দিন সময় গেছে গা বেয়াদবি মাফ চাইতেছি হুজুরের কাছ থেকে দোয়া রেখা আনে রাতে দোয়ার আশা লইয়া আমি গুনাহগার আনে সামনে যে কিছু কথা কইছি যদি ভুল হইছে ক্ষমা করে দেন যে যদি কোনো আমলের যোগ্য কথা থাকে তা আমল করবাই আমার জন্য সবই দোয়া করবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্লিজ ইস ভিডিও কো লাইক কমেন্ট শেয়ার অর সাবস্ক্রাইব কিজিয়ে।